হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে তো পঞ্চমী, শুভ পঞ্চমী সবাইকে। আশা করছি ভালো আছো, সুস্থ আছো, পুজো আজকে থেকে এনজয় করা শুরু করে দাও। আর আমরা একটু বেরোচ্ছি, ভাবলাম যদি ঠাকুর দেখতে পাই তো দুটো দেখবো, আর না হলে একটু প্রকৃতির পরিবেশে চলে যাব। তো চলো আমাদের সাথে একটু ঘুরে আসবে, কোথায় যাচ্ছি সাথে থেকো। আমরা এখন সুকনায় পৌঁছে গেছি, আর সুকনাতে এটা হচ্ছে হনুমান মন্দির, বেশ বড় মূর্তিটা। এখান থেকে এবার ভাবছি কোথায় যাওয়া যায়, তো চলো। এবার এটা চলে এসেছি সুকনার স্টেশন, রেল স্টেশন, টয় ট্রেনের। ভেবে এসেছিলাম একটু রং টঙের দিকে যাব, তো ভেবেছি যখন যাব তো অবশ্যই, যদিও আমাদেরই বাড়ি থেকে বের হতে একটু লেট হয়ে গেছে, তাই দেখো অন্ধকার হয়ে এসছে। তো আমরা পৌঁছে গেছি রং টঙে, যেখানে দারুণ টেস্টি আলুর দম, ওরা বলে দম আলু পাওয়া যায়, আর মোমো, তো সেটাই একটু এখানে খাবো। তো চলো, এবার ওয়েট করছি, আমার ছেলে মোমো খাবে আর আমরা খাবো আলুর দম। দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, ভেতরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, এটা টয় ট্রেন বানানো, এখানে রংটংয়ের হোমস্টে, পুরো ইনফরমেশন দেওয়া। বসে বসে আমরা জাস্ট খাবারের ওয়েট করছি, আর চলে এসছে আমাদের টেস্টি টেস্টি গরমা গরম মোমো। দারুণ টেস্টি ছিল মোমোটা, স্পাইসি চাটনি, হ্যাপি টেস্ট। এখানে এলে অবশ্যই খাবে, আর ছাড়বে না কিন্তু এই দম আলু। দম আলু জাস্ট ফেমাস এখানকার, এটা খেতেই অনেক দূর দূর থেকে সবাই আসে, প্রচণ্ড ভিড় হয়। তো মানে ফর্চুনেটলি আমরা হচ্ছে এই জায়গাটা পেয়ে গেছি, জায়গাটা পাওয়া যায় না, আশেপাশে বসতে হয়, আর এই দম আলুতে যদি একটু ছুরি ভাজা ছিটিয়ে দাও তো সেটা জাস্ট অসাম হয়ে যায়, দারুণ দারুণ। হ্যাপি খাওয়া হলো, খেয়ে দিয়ে আমরা এবার বেরিয়ে পড়ব, দেখি কোথায় যাওয়া যায়। আর চলে এসছে দেখো ফিঙ্গার চিপস, ছোটবেলায় আমরা পাঁচটা আঙ্গুলে লাগিয়ে খেতাম এই চিপসটা। এইবার চলে যাচ্ছি দুটো ঠাকুর দেখতে, পঞ্চমীর দিন বেরিয়েছে, দুটো ঠাকুর দেখবো না তাই কি হয়? তো এবার চলো, কোন কোন ঠাকুর দেখবো সাথে থেকো।
তো আমরা এখন দাদাভাই স্পোর্টিং ক্লাবের মণ্ডপের ভেতরে ঢুকে পড়েছি। আর ভেতরে দেখো কি সুন্দর, এত ফাঁকা সেটা আর কখনো পাওয়া যাবে না, আজকে এরকম আসছি দেখে পাওয়া গেল। আর এবার যাবো আমরা সুব্রত সংঘ ক্লাবে, তো এই দুটো দেখেই আমরা আজকে বেরিয়ে পড়বো। আবার কাল পরশু টরশু অনেক আছে, তো আজকের মতো এটুকু ঘুরেই আমরা বাড়ি চলে যাব। তো দেখতে থাকো আর সাথে থেকো। আজকে ঘুরে চলে এসেছি, প্রচুর টায়ার্ড, প্রচুর ঘুরেছি, আজকে পঞ্চমীর দিন। তো রং টং ঘুরলাম, শুকনায় গেলাম, রং টং এ খেলাম, আর কিছু ঠাকুর দেখে মেলায় ঘুরে বেশ এনজয় করে বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা তো আমাকে এখানেই শেষ করতে হবে। আশা করছি তোমরাও এইভাবে মজা করেছো আজকে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথে থেকো।
কারণ আরো প্রচুর প্রচুর ব্লগ আসতে চলেছে, তার জন্য পাশে থাকতে হবে। তো আজকের মতন আমরা ব্লগটা এখানে শেষ করছি, চলো টাটা, সবাই ভালো থেকো।